আজকে আমরা ভৌত বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন আনসার জানবো। তোমরা যারা এএনএম এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো। এখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় কমন পাবে। আজকে ভৌত বিজ্ঞান থেকে প্রথম কোশ্চেন, কোনো ব্যক্তির স্বল্প দৃষ্টি অর্থাৎ মায়োপিয়া রোগ, এই ত্রুটি দূর করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? কোনো ব্যক্তির স্বল্প দৃষ্টি অর্থাৎ মায়োপিয়া ত্রুটি দূর করার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়। অপশান বি হবে সঠিক অ্যান্সার, অবতল লেন্স। এরপরের কোশ্চেন, দুই নম্বর কোশ্চেন, অবতল লেন্স গঠন করে। অবতল লেন্স অসৎ সোজা এবং বস্তুর পার্শ্বে বিম্ব গঠন করে। বিম্ব হবে এটা, অবতল লেন্স গঠন করে অসৎ সোজা এবং বস্তুর পার্শ্বের বিম্ব। অপশান সি হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, তিন নম্বর কোশ্চেন, একটি লাল বস্তু নীল কাঁচের ভেতর দিয়ে দেখাবে কেমন? অর্থাৎ একটি লাল বস্তু নীল কাঁচের ভেতর দিয়ে কোন রঙের দেখাবে? সঠিক অ্যান্সার হবে কালো। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, কোনো লাল বস্তু নীল কাঁচের ভেতর দিয়ে দেখাবে কালো রঙের। অপশান ডি এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, চার নম্বর কোশ্চেন, মেসনের উপস্থিতির গাণিতিক পূর্বাভাস দেন কে? মেসনের উপস্থিতির গাণিতিক পূর্বাভাস কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে এইচ ইউ কাওয়া। অপশান এ হবে সঠিক অ্যান্সার, এইচ ইউ কাওয়া এই বিজ্ঞানী সর্বপ্রথম মেসনে উপস্থিত গাণিতিক পূর্বাভাস দিয়েছিলেন। এরপরের কোশ্চেন, পাঁচ নম্বর কোশ্চেন, প্রতিসারাঙ্কের নিখুঁত মান নির্ণয় করার যন্ত্রের নাম কি? প্রতিসারাঙ্কের নিখুঁত মান নির্ণয় করার যন্ত্র হচ্ছে স্পেকট্রোমিটার। অপশান বি হবে সঠিক অ্যান্সার, প্রতিসারাঙ্কের নিখুঁত মান নির্ণয় করার যন্ত্র স্পেকট্রোমিটার। এরপরের কোশ্চেন, ছয় নম্বর কোশ্চেন, এক আলোকবর্ষ কোনটির একক? এক আলোকবর্ষ দূরত্বের একক, মহাবিশ্বের দূরত্ব মাপা হয় আলোকবর্ষ দ্বারা। সঠিক অ্যান্সার হবে এক আলোকবর্ষ দূরত্বের একক। অপশান এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, সাত নম্বর কোশ্চেন, পারমাণবিক বোম কোন নীতির ওপর নির্ভরশীল? একটি পারমাণবিক বোম কোন নীতির ওপর নির্ভরশীল? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সঠিক অ্যান্সার হবে নিউক্লিয় বিয়োজন। অপশান এ হবে সঠিক অ্যান্সার, পারমাণবিক বোম নিউক্লিয় বিয়োজনের ওপর নির্ভরশীল। এরপরের কোশ্চেন, আট নম্বর কোশ্চেন, বল পেন কোন নীতির ওপর দাঁড়িয়ে আছে? বল পেন কোন নীতির ওপর দাঁড়িয়ে আছে? সঠিক অ্যান্সার হবে কৈশিকতা এবং পৃষ্ঠ টান। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, নয় নম্বর কোশ্চেন, টিভি ওয়েবসকে অন্য কী নামে চেনা যায়? টিভি ওয়েবসকে অন্য কী নামে চেনা যায়? সঠিক অ্যান্সার হবে মাইক্রো ওয়েবস। অপশান সি হবে সঠিক অ্যান্সার, টিভি ওয়েবসকে বলা হয় মাইক্রো ওয়েবস। এরপরের কোশ্চেন, দশ নম্বর কোশ্চেন, রকেট কোন সংরক্ষণ সূত্র অনুযায়ী গতিশীল হয়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একটি রকেট কোন সংরক্ষণ সূত্র অনুযায়ী গতিশীল হয়? সঠিক অ্যান্সার হবে কৌণিক ভরবেগ। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, একটি রকেট কৌণিক ভরবেগ এই সংরক্ষণ সূত্র অনুযায়ী গতিশীল হয়। এরপরের কোশ্চেন, এগারো নম্বর কোশ্চেন, চুম্বক দ্বারা বিকর্ষিত বস্তুকে কী বলা হয়? চুম্বক দ্বারা বিকর্ষিত বস্তুকে কী বলা হয়? সঠিক অ্যান্সার হবে ডায়াম্যাগনেটিক। অপশান বি হবে সঠিক অ্যান্সার, চুম্বক দ্বারা বিকর্ষিত বস্তুকে বলা হয় ডায়াম্যাগনেটিক। এরপরের কোশ্চেন, বারো নম্বর কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা অবশ্যই মনে রাখো, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সঠিক অ্যান্সার হবে ফ্যাদোমিটার। অপশান বি হবে সঠিক অ্যান্সার, ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। এরপরের কোশ্চেন, তেরো নম্বর কোশ্চেন, উলের জামা কাপড় শরীর গরম রাখতে সাহায্য করে কেন? উলের জামা কাপড় শরীর গরম রাখতে সাহায্য করে কেন? কারণ হচ্ছে উল তাপের সুপরিবাহী নয়। অপশান এ হবে সঠিক অ্যান্সার, উলের জামা কাপড় শরীর গরম রাখতে সাহায্য করে, এর কারণ উল তাপের সুপরিবাহী নয়। অপশান এ এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, চোদ্দো নম্বর কোশ্চেন, নিচের কোন মাধ্যমের মধ্যে তাপ বেশি বিকীর্ণ হয়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সবচেয়ে বেশি তাপ বিকীর্ণ হয় কোন মাধ্যমের মধ্যে? সঠিক অ্যান্সার হবে কালো অমসৃণ পৃষ্ঠদেশ। অপশান সি হবে সঠিক অ্যান্সার, কালো অমসৃণ পৃষ্ঠদেশ এই মাধ্যমের মধ্যে তাপ বেশি বিকীর্ণ হয়। এরপরের কোশ্চেন,
15 নম্বর কোশ্চেন, রামধনুর বহিরংশের রং কি? রামধনুর বহিরংশের রং কি? তোমরা অনেকেই জানো, যারা উত্তরগুলো জানো অবশ্যই কমেন্ট করবে। রামধনুর বহিরংশের রং লাল, অপশান বি হবে সঠিক অ্যান্সার। রামধনুর বহিরংশের রং লাল। এরপরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোনটি? এই চারটি অপশানের মধ্যে কোন ইঞ্জিনটি সবচেয়ে বেশি কর্মক্ষম? সঠিক অ্যান্সার হবে ইলেকট্রিক ইঞ্জিন, অপশান সি হবে সঠিক অ্যান্সার। সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিন। এরপরের কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, পরম স্কেল কে প্রবর্তন করেন? পরম স্কেল কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার হবে কেলভিন, পরম স্কেল প্রবর্তন করেন বিজ্ঞানী কেলভিন। এরপরের কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি দ্বিপরমাণুক মৌল? এই চারটি অপশানের মধ্যে কোন মৌলটি দ্বিপরমাণুক? সঠিক অ্যান্সার হবে সিএল, অর্থাৎ ক্লোরিন, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হবে শব্দোত্তর শব্দ, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় শব্দোত্তর শব্দ। এরপরের কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম লক্ষ্য করেন জলের মধ্যে ঘণ্টা বাজালে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসি? কোন বিজ্ঞানী সর্বপ্রথম লক্ষ্য করেন জলের মধ্যে ঘণ্টা বাজালে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসি? সঠিক অ্যান্সার হবে ভন গেরিক, অপশান বি হবে সঠিক অ্যান্সার। ভন গেরিক সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন জলের মধ্যে ঘণ্টা বাজালে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসি। এরপরের কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, নিচের কোনটি তীক্ষ্ণতা সবচেয়ে বেশি? এই চারটি অপশানের মধ্যে কাদের শব্দের তীক্ষ্ণতা সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সার হবে মশার গুঞ্জন, অপশান এ হবে সঠিক অ্যান্সার। মশার গুঞ্জনের শব্দের তীক্ষ্ণতা সবচেয়ে বেশি, অপশান এ হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, শীতকাল অপেক্ষায় বর্ষাকালে শব্দের বেগের কী পরিবর্তন হয়? শীতকাল অপেক্ষায় বর্ষাকালে শব্দের বেগ বৃদ্ধি পায়, সঠিক অ্যান্সার হবে অপশান বি, শীতকাল অপেক্ষায় বর্ষাকালে শব্দের বেগ বৃদ্ধি পায়। এরপরের কোশ্চেন 23 নম্বর কোশ্চেন, কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কী বলে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা। সঠিক অ্যান্সার হবে অপশান সি, কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা। এরপরের কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অন্তরক পদার্থ? এই চারটে অপশানের মধ্যে কোন পদার্থটি অন্তরক পদার্থ? সঠিক অ্যান্সার হবে এবোনাইট, অপশান এ হবে সঠিক অ্যান্সার। অন্তরক পদার্থ হচ্ছে এবোনাইট। এরপরের কোশ্চেন 25 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, বর্তমানে বৈদ্যুতিক বাল্বে বায়ুশূন্য না করে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি করা হয় কেন? বর্তমানে বৈদ্যুতিক বাল্ব বায়ুশূন্য না করে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি করা হয়, এর কারণ ফিলামেন্টের বাষ্পীভবন কম হয় বলি। বর্তমানে বৈদ্যুতিক বাল্বে বায়ুশূন্য না করে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি করা হয় ফিলামেন্টের বাষ্পীভবন কম হবে বলি। তোমাদের হোমওয়ার্ক, বৈদ্যুতিক বাল্বের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়? বৈদ্যুতিক বাল্বের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমরা যারা এর আগের ক্লাসগুলো মিস করে গেছো, প্লেলিস্ট দেখো, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী ক্লাসগুলো আমরা পরপর সাজিয়ে দিয়েছি।